আবু মুসলিম আল খাওলামি রাহমাতুল্লাহ আলাইহি আগুনের ভিতরে আগুন জ্বলে কিন্তু আবু মুসলিম আল খাওলামি জ্বলে না আল্লাহর কোরআন বলে আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন عليهم ولا هم يحزنون الله القرآن বলে সাবধান আমার ওলি যারা তাদের কোনো চিন্তা নাই তাদের কোনো ভয় নাই কোরআন 1450 বছর আগে বলল আমার ওলি বন্ধুদের কোনো ভয় নাই কোনো চিন্তা নাই এরপরে আল্লাহ আরো বলতেছে আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা কোরআন বলতেছে আল্লাযীনা আমানু যারা ঈমান আনছে ঈমানে কামিল عقائد اهل سنت الجماعت উপরে দায়েম قائم থেকেছে وكانوا يتقون এবং তদনুযায়ী যারা মুত্তাকি হয়েছে আল্লাহ ওয়ালা হয়েছে আমি আল্লাহকে ভয় করেছি আমি আল্লাহর গোলামি করেছি আমার রাসূলুল্লাহ তাবেদার যারা করেছে আমার নবীর গোলামি যারা করেছে আল্লাহ বললেন লাহুল বুশরা في الحياة الدنيا وفي الآخرة دنيا تو تدر جنو شوشنگ بات آخرة تو تدر جنو شوشنگ بات ایک مزدور بلا زبكي مرحبا اگن جلے ابو مسلم الخاولا بھی جلے نا ایک بار چکار بھی بلا زبكي اللہ اکبر نا نا ہوئی نارو زور بلن اللہ اکبر আবু মুসলিম কোন নবী না কোন রাসূল না এই নবীর গোলাম কি বুঝলেন আবু মুসলিম কোন নবী না কোন তরবাল আমি আগুনের মধ্যে ছেড়ে দিতাম হযরত খাদিম রাসূল বলেন আগুনের মধ্যে রুমাল যখন আমি ছেড়ে দিতাম আগুন জ্বলতো যে ময়লা খাবারের অতিরিক্ত ময়লাগুলি রুমালের মধ্যে লেগে থাকতো তরকারি ঝোল অথবা অন্য কোন কিছু যদি লেগে থাকতো আগুন পুড়াইয়া 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 ময়লা পরিষ্কার করে দিত কিন্তু আল্লাহর নবীর সাহাবতের সোয়া লাগা রুমাল আগুনে পুড়াইতো না চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার তার মানে নবীর সাহাবতে লাগার কারণে সোয়া লাগার জন্য সোয়া লাগার জন্য আগুন রুমাল পুড়াই না তার অর্থ হচ্ছে নবীর উম্মত নবীর গোলামি 100% পিওর যদি কোন উম্মত করে আগুন তারে পোড়াবে না মাটি তারে খাবে না পোকাই তারে ধরবে না পশু তারে আক্রমণ করবে না পানি তারে পচাবে না বাতাসে তাকে গলাবে না কথা বলেন ঠিক কি না অ্যাটেনশন মায়ের পেটের ভিতরে সন্তান রহমের জগৎ মার পেটের মধ্যে একটা সন্তানকে খাবার দেয় কে হৃষ্ট পুষ্ট করে কে শক্তি দেয় কে বাচ্চা মার পেটে লড়াচড়া করে না করে ছয় মাস পর থেকে ও বেশি দৌড়াদৌড়ি করে লড়াচড়া দৌড়াদৌড়ি ধাক্কা ধাক্কি পারাপারি তো মার খুব কষ্ট অনেক কষ্ট হয় এই কষ্টের কোন সীমা নাই বহুরাত মাকে জাগ্রত থাকতে হয় যারা শাদি করেছেন বাচ্চা কাচ্চা হয়েছে তারা বুঝবে তো বহু রাত্রে মাকে জেগে থাকতে হয় বাচ্চা পায়ে আঘাত করে হাত দিয়ে আঘাত করে তো মার ব্যথা করে যন্ত্রণা করে বহুরাত মার কষ্ট অ্যাটেনশন আমার দিকে তারপর রেডি আছে চিন্তার কারণে যে কোনো সময় সারি দেব শুধু মূল্যবান দুটি কথা আপনাকে বলার জন্য আসছি মাহফিল আসছেন ওয়াজ বাড়ি পর্যন্ত নিয়ে যেতে হবে ওয়াজ কোনো বিনোদন না ওয়াজ হচ্ছে আমাদের শিখার জায়গা কথা ঠিক কি না ওয়াজ কিন্তু বিনোদন না এটা এখান থেকে
শিখার জায়গা কিছু শিখার জায়গা এটা বিনোদন তো যাই হোক এই মার পেটের ভিতরে বাচ্চা লড়াচড়া করলে মার খুব কষ্ট হবে তো ছয় মাস পরে লড়াচড়া বেশি পারাপারি করে বাচ্চাটা তো তারা উপস্থিতি খুব মনোযোগ দিয়ে তো মায়ের রহমের ভিতরে যিনি শক্তি দিলেন তিনি কে আল্লাহ আয়ার কন্ডিশন সিস্টেম করলেন একবারে না গরম না ঠান্ডা পানি দিলেন খাবার দিলেন রক্ত দিলেন হায়াত দিলেন লড়াচড়া দিলেন শক্তি দিলেন পিপাসা মিটাইলেন পেটের ক্ষুধা মিটাইলেন সে রবের নাম কি আল্লাহ একসাথে একসাথে বলেন যেই রব মায়ের পেটে আপনার জন্য রিজিক বরাদ্দ করতে পারে সেই আল্লাহ দুনিয়াতে পারে না দুনিয়াতে করে না তারপরও মানুষ ঘুষ খায় কি কথা কন না কেন শুয়োরের গোশত অ্যাটেনশন শুয়োরের গোশত শুয়োরের গোশত হালাল না হারাম হারাম কুত্তার গোশত হালাল না হারাম হারাম কেন হারাম বলতিছি কুত্তায় গু খায় বিষ্ঠা খায় ফসা খায় গলা খায় ময়লা খায় আবর্জনা খায় ভালোটাও খায় এই জন্য কুত্তার গোশত হারাম ওর ভিতরেও না পাক বাইরেও না পাক শুয়োরের গোশত কেন হারাম নূহ আলাইহিসসালাম নৌকার ভিতরে মহাপ্লাবন তিনতলা নৌকা বিরাট বড় নৌকা কোন কোন বর্ণনা আসছে নূহ আলাইহিস সালামের হাতের 1200 হাত কোন বর্ণনায় 900 হাত তো যেটাই হোক 1200 হাতই দরকার নূহ আলাইহিস সালামের হাত বুঝে আমরা রাতের মতো ছিল নূহ আলাইহিস সালাম ছিলেন হযরত আদম আলাইহিস সালামের নাতির ঘরের পুতি নাতির ঘরের তোরা হাসিস কে ওগের হাসানোকে ধরছে হাসারোকে ধরছে হাসানো কেন তো যাও বাচ্চা তো তারপরে মাহফিলে বসে নি সেটা তো আমরা ভালা ঠিক জোরে কয় খুব মনোযোগ দিয়ে নূহ আলাইহিস সালাম তো আমরার মতো দেরাইতে ছিল ওনার ফর দাদা ছিলেন 60 হাত তো আদম আলাইহিস সালামের হাতের 60 হাত আমরার হাতের 60 হাত সুবহানাল্লাহ কি বাড়ি যাইয়া তাহলে নূহ আলাইহিস সালাম কত বড় লম্বা ছিল তার হাতটা কত বড় ছিল সেই হাতের 1200 হাত লম্বা তাহলে বোঝা গেল এখনকার বর্তমান জমানার টাইটানিক জাহাজের মতো কি কথা কন না কেন এসে তো কম হবে না তাই খুব মনোযোগ দিয়ে তো দোতলার ভিতরে এই গরু গাদা ছাগল পাগল আপনার উট ভেড়া দুম্বা হরিণ শিয়েল কুচে বাঘ বালুক হাতি টাতি যা আছে সব এটির ভিতরে থুইছে কেন হাতি বাথরুম করে শিয়েল কুত্তে বাথরুম করে এই গরু গাদা এই হরিণ টরিন সব বাথরুম করে দোতলে একবারে ঘুরি ফেলছে বাথরুম করিয়ে পায়খানা পেশাব করিয়ে একবারে সব ঘুরি ফেলেছে নূহ আলাইহিস সালাম কা আল্লাহ এই দোতলার ভিতরে বাথরুম করে ঘুরি ফেলছে এখন এই ময়লা কেমনে সাফ করে আল্লাহ কে তাহলে এক কাজ করো হাতির পিছনে দিয়ে তোমার লাড়ি দিয়ে একটা জোরে মারি দেবো একবারিতে হাতির পিছনের রাস্তা দিয়ে একটা শুয়োর বেরিয়েছে সুবহানাল্লাহ বলবে না হয় না আর জোর বলে হুজুর আপনি কি কথার গল্প করতেছেন না ইমাম ইবনে কাসির আল বেদায়েত লিখছে তো খুব বড় জোর দিয়ে রূপ কথার গল্প না এটা বাস্তব জোরে বাড়ি মারছে হাতির পিছনের রাস্তা দিয়ে একটা শুয়োর বেরিয়েছে এই শুয়োর দুনিয়া আইসিয়ে এই যত ময়লা আবর্জনা খাওয়া শুরু করছে এই জন্য আল্লাহ প্রত্যেক নবীর জমানাতে শুয়োর হারাম করে দিছিলেন কোন নবীর জমানাতে শুয়োর হালাল ছিল না এই শুয়োর খায় হলো খ্রিস্টান ইহুদিরা ওই নাপাক পোষা গোসা এই পোষা গোসা ওরা খেয়ে বেড়ায় আল্লাহ পাক আমাদের জন্য পবিত্রটা সাচ্চাটা পরিষ্কারটা পছন্দ করিয়া আল্লাহ গরু ছাগল উদ্দুম্বা ভেড়া বকরি আল্লাহ হালাল করে দিছে তারপরও গরুর ভিতরে কোনো গরু যদি বাথরুম খাওয়ার অভ্যাস হয় তাহলে ওই গরু খাওয়া যাবে না মনে রেখেন
মনে রেখে নিমা সালাম খুব মনোযোগ দিয়ে ওই শুয়োরের জন্ম ওইভাবে হইছে এই শুয়োরের গোশত হালাল না হারাম জোরে বলে কেউ যদি শুয়োরের গোশত খাইয়া আইছে নামাজে দাঁড়ায় নামাজ হবে হজ যদি করে শুয়োরের গোশত হোটেল টোটেলতে খাইয়া কাবা শরীফে যাইয়া মাকামে ইব্রাহিমে দাঁড়াইয়া খুব ঢক মতো সারা রাত নামাজ পড়ছে হবে না জোরে কর কত আমি দিব না আপনারা দেন হবে না হবে না কেউ যদি ঘুষের টাকা সুদের টাকা হারাম টাকা অন্যের মাইরে দিও টাকা দিয়ে খরচ কইরা খুব সুন্দর করে উটের গোশত খাসির গোশত খাইয়া কাবা শরীফে যে মাকাম ইব্রাহিমে যে সারা রাত নামাজ পড়ে হবে না না এই তো বুঝে গেছে এই তো বুঝে গেছে অঙ্ক মিলিয়ে ফেলছে অঙ্ক কঠিন না কিন্তু অঙ্ক একবারে মিলে গেছে এ স্কয়ার প্লাস বি স্কয়ার এবার বাদ বাকি যা আছে কইসে দিয়ে দিচ্ছে শেষ হয়ে গেল এবার যদি মন চায় খাবেন তো খান অসুবিধা ফেরাউন খাইয়ে বেশি দিন টিকতে আসছে নমরুদে খাইয়ে লাস্ট পর্যন্ত 700 বছর জুতার ভিডিও নিকেছে কি কথা কর না কা কত বছর ভিড়াইছে আল্লাহ আল্লাহ হাত দিয়ে ফিটেছে না আল্লাহ কয় আমি আমার হাত দিয়ে ফিটিব না আমার বান্দার হাত দিয়ে ফিটিব না ফেরেশতা জিনের হাত দিয়ে ফিটিব না তোর হাত দিয়ে তুই নিজেই ফিটিব কি কথা কর না কা আল্লাহ ওর হাত দিয়ে ওরে ফিটাইছে 700 বছর তাও কেমনে আল্লাহর সাথে যুদ্ধ করার জন্য কা আল্লাহ তো সৈন্য কাড়া আমি যুদ্ধ করব আল্লাহকে এতার মারার লাগি আর এত সৈন্য পাঠাই লাভ কি করে মশা পাঠাই দিচ্ছে একসাথে বলবেন আল্লাহ আকবার বাংলাদেশে দেখেন না ডেঙ্গু মশা পাঠাইছে খালি একটা ইনজেকশন মারি দিলি পাঁচ ডেঙ্গু বাঙালি যুদ্ধ করে সাজতে পারতেছে না আল্লাহ আছে একসাথে বলবেন আল্লাহ আছে ক্ষমতা আছে এই ডেঙ্গু থেকে বুঝে যান ওই যে মশা দুনিয়াতে আইছে আর কোনোদিন মশা গেছে না ওই মশা আইছে দুনিয়া আল্লাহ মশা পাঠাইছে সাপ মশা গুলি আসিয়া নমরুদের এক একটা সৈন্যরে এক একটা করে কামড় দেয় এক এক কামড়ে সব শেষ সৈন্যবাহিনী যা ছিল সব মুড়ে শেষ হয়ে গেল নমরুদ প্রাসাদের মধ্যে যাইয়া দরজা জানলা বন্ধ করে দিয়ে বসে রইছে ল্যাংড়া একটা মশা আল্লাহর ডাক ডাক আল্লাহ তুমি যদি অনুমতি দাও তা আমি নমরুদের কাছে যাইতে চাই তুমি তো আমার ল্যাংড়া করে বানাইছো আমি ল্যাংড়াই ওরে সাহায্যতা করব আরো জোরে 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 সুবহানাল্লাহ না করলে তোমার তাবারক দিব না একসাথে কম সুবহানাল্লাহ আল্লাহ দেখেন এই বেঈমানদেরকে অপদস্থ করার জন্য আল্লাহর বেশি কিছু লাগে না ল্যাংড়াই কয় আল্লাহ আমি তো ল্যাংড়া মালাদের মধ্যে লাগবে আমি যাই আল্লাহকে যা তুই যা যাও তুমি যাও কি যে কাম সামনে তো ল্যাংরাত করছে কি ল্যাংরা এই ল্যাংরা তো এই হাতুলের পাশে বসছে ল্যাংরাও খুব সালাক ল্যাংরা এই জন্য ল্যাংরা কানা বোবা করে এগুলো কিন্তু খুব সালাক মনে কিছু দিয়ে না কিছু আল্লাহ আগের এই সালাক মানা না মানে লুরো চলতে পারতো না তুই ল্যাংরাটা চুপচাপ এনে বয়ে দিচ্ছি নমরুদ্দে কয় তোর জাত আমার সব শেষ করে দিছ তুই ল্যাংরা তো আমার কাছে বইয়া আমার কামড়াইতে আইছো দাঁড়া মারতে গেছে ফুরুত পেয়ে নাকের ভিতর দিয়ে ঢুকে গেছে একসাথে বলবেন আল্লাহ আকবার আল্লাহ ল্যাংরা কয় এই ল্যাংরা তুই কামড় দিবি যখন নমরুদে মাথার বাড়ি দিবে তখন কামড় বন্ধ করবি আবার বাড়ি বন্ধ করলে কামড় শুরু করবি আল্লাহু আকবার ইমাম ইবনে কাসির আল বেদার মতো লেখেন এক আর দুই বছর না এইভাবে ল্যাংড়া মশা আতারে 400 বছর ধরে কামড়াইলো 400 বছর ধরে নিজের হাত দিয়ে নিজের মাথা পিটাইতে লাগলো জুতা দিয়া পিটাইয়া 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 400 বছর পরে তার মরণ হলো 400 বছর ধরে আল্লাহ তারে ঘুমাইতে দেয় নাই খাইতে দেয় নাই ঠিক মতো 400 বছর ধরে আল্লাহ তারে শান্তি দেয় নাই আজকে ইসরায়েল আর আমেরিকা বাইডেন ওই ট্রাম্প
নাম কি ওটার নাম কি আগে ছিল বুশ টুশ তারপরে তো ঠুস মুস কয়টা হইছে এখন একটা বাইডেন এটা মাঝে মধ্যে হুজুর কেসিতে পড়ে যায় হ্যাঁ জো বাইডেন হেতে করে কি এমনি আসিত করে ভুল করে হয়ে যাবে এত হইছে মার্কিন প্রেসিডেন্ট কিন্তু শয়তানের আর দিয়ে জানেন না এই বুড়া শয়তান এটা কি শয়তান এই বুড়া শয়তান ইউক্রেন আর রাশিয়ার সাথে যুদ্ধ বাঁধাইয়া সারা পৃথিবীটাকে অস্থির বানাই ফেলেছে ঠিক এই বুড়া শয়তানে আমার এই ফিলিস্তিনে যুদ্ধ লাগাইতেছে এই যুদ্ধ লাগাইছে বুড়া শয়তান ও যদি ওকে বন্ধ কর তো বন্ধ করে দেয় বুড়া শয়তান আইয়া এই ইসরায়েলের প্রধানমন্ত্রী একটু ফার্ম দিয়ে দিয়েছে কিন্তু কিছু সালা বুঝতে পারছেন এই বুড়া শয়তান মনে করতেছে আমরা খুব জিতা জিতে জিতেছি আল্লাহকে অসুবিধা নাই নমরুদ যে 700 বছর জুতা দিয়ে ফিটেছি তোর 60 দিন হলো ফিটা হ্যাঁ দেখবেন পিটুনি খাইতে হবে আজ তোমার করুণ পরিণতি বরণ করতেই হবে আজ অথবা কাল মজলুমের দোয়া কখনো বৃথা যায় না মুসলমানের আর্ত চিৎকার চোখের পানি বৃথা যাবে না প্রত্যেকটা চোখের পানি আল্লাহ দপ্তর থেকে মঞ্জুর হয় পারমাণবিক বোমা হয়ে ফিরে আসবে কথা বলেন ঠিক না বেটে আপনি দেখবেন বেঁচে থাকবেন করুণ পরিণতি ভোগ করতে হবে প্রিয় মুসলমান এই মসজিদ নিয়ে দীর্ঘদিন পর্যন্ত যুদ্ধ কেন যুদ্ধ তার একটা ছোট্ট ঘটনা আমি আপনাদেরকে শোনাবো আমার এক ভাই আচ্ছা এই বিষয়টা পরে আমি বলবো খুব মনোযোগ দিয়েন এই যুদ্ধটা এত বছর ধরে কেন কিসের যুদ্ধ কেন যুদ্ধ লাগলো আমি আপনাদেরকে ছোট্ট একটা পরিসংখ্যান দিয়ে যাই আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালামের দুইটা বেটা ছিল একটা বেটার নাম হযরত ইসমাইল আলাইহিস সালাম আরেকজন বেটার নাম হযরত ইসহাক আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালাম ছিলেন হযরত আম্মাজান হাজরার গর্ভে আর ইসহাক আলাইহিস সালাম ছিলেন হযরত সারার গর্ভে হযরত ইসমাইলের রক্ত ধারা অনুযায়ী আমাদের নবী মনোযোগ ইসমাইলের রক্ত ধারা অনুযায়ী আমাদের নবী ইসমাইলের বংশধারা দিয়ে আমাদের নবী আর হযরত ইসমাইলকে কেন্দ্র করে কাবা বাইতুল্লাহ আর হযরত ইসহাক আলাইহিস সালামকে কেন্দ্র করে হলো বাইতুল আকসা শয়তানে জাগা না পায় কুত্তা বাজাই দিছি ও যে কত বড় সিস আর সিটা এটা কুত্তা থেকে বুঝে যায় এর ভিতরে ঢুকছে না পাইলে শয়তানে দুই কুত্তার চাবি মারছে কয় তোরা যা মারামারি কর ওদের মনোযোগ তুকার দিক চলে আসবে ও এক সেকেন্ডের জন্য ওর কাজে কিন্তু ফাঁকি দিচ্ছে না আমরা কিন্তু ঠিকই নামাজ ফাঁকি দিই রোজা জিকির ফিকির আমরা ফাঁকি দিই কিন্তু শয়তান ফাঁকি দিচ্ছে না কিন্তু ও কিন্তু কুত্তা বেজাই দিছে একসাথে পড়ে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই দোয়া পড়লে শয়তান পেশাব করতে করতে দৌড়ায় হ্যাঁ মারহাবা কর পেশাব করতে করতে দৌড়ায় আর আজান দিলেও শয়তান পেশাব করতে করতে দৌড়ায় তো খাইছে রে মেরি ফেলে চাইছে খুব মনোযোগ দিয়েন হযরত ইসমাইল আলাইহিস সালামের বংশে আমাদের নবী ইসমাইল আলাইহিস সালামকে কেন্দ্র করে মসজিদ হলো মসজিদে বাইতুল্লাহ আর হযরত ঈসা আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের আরেক বেটা ওই পশুদিন দেখলাম এক আহলে হাদিস লা মাযহাবি ওরা কিন্তু বর্তমান ইহুদিদের পক্ষ নিয়ে ফেলছে কি কথা কর না কেন বর্তমানে দেখলাম ইসরায়েলের পক্ষে স্লোগান দেয় তার মানে বোঝা গেল ওরা বাংলাদেশের ভিতরে সবচেয়ে ইহুদিদের এক নাম্বার দালাল একটা একজনের বক্তব্য দেখলাম সে বলতেছে আল্লাহর নবী হযরতে ইয়াকুব ইহুদি ছিলেন ইউনুস ইহুদি ছিলেন ইউসুফ ইহুদি ছিলেন মুসা ইহুদি ছিলেন ঈসা ইহুদি ছিলেন সুলাইমান ইহুদি ছিলেন জুবাইর ইহুদি ছিলেন হযরতে দাউদ ইহুদি ছিলেন
এখন আপনাদেরকে দলিল দেই কোরআন আল্লাহ বলতেছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিমা হুয়া সাম্মাকুমুল মুসলিমিন আল্লাহ বলেন তোমাদের মিল্লাত ইব্রাহিমের মিল্লাত তোমাদের মিল্লাতের বাবা ইব্রাহিম আলাইহিস সালাম তোমাদের বাবা ইব্রাহিম তোমাদের মিল্লাতের বাবা ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন যিনি তোমাদের নাম রেখেছেন মুসলমান তাহলে আপনারা বলেন ইব্রাহিম কি ইহুদি না মুসলমান তাহলে ইব্রাহিমের ছেলে হযরত ঈসা আলাইহিস সালাম ইহুদি না মুসলমান ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসমাঈল আলাইহিস সালাম ইহুদি না মুসলমান ইসহাকের বেটা ইয়াকুব আলাইহিস সালাম ইহুদি না মুসলমান ইয়াকুবের ছেলে ইউসুফ আলাইহিস সালাম ইহুদি না মুসলমান মুসলমান একসাথে বলবেন মারহাবা মারহাবা তারা সবাই কি মুসলমান জোরে করুন সবাই কি কোরআন বলতেছে তারা মুসলমান আমি বলি নাই তো আল্লাহ বলতেছে আল্লাহ বলতেছে তারা মুসলমান হযরত ইসমাঈল আলাইহিস সালামের বংশধারা অনুযায়ী আল্লাহ একজন নবী পাঠাইলেন তিনি আমার আপনার নবী আর হযরত ঈসা আলাইহিস সালামের বংশধারা অনুযায়ী আল্লাহ পাক 70,000 নবী আল্লাহ পাঠাইলেন আপনারা বলেন 70,000 এক পাল্লায় দেন আর আমাদের নবীকে আর এক পাল্লায় দিলে কয়জনের ওজন বেশি হবে একজনের ওজন ইসহাক আলাইহিস সালামের বয়স ভারী হয়ে গেছে কিন্তু কোন সন্তানাদি আল্লাহ দেন না আল্লাহকে বলেন রব কোন সন্তান আপনি আমারে দিচ্ছেন না মালিক দয়া করে আপনি আমারে সন্তান দেন ইসহাক আলাইহিস সালামকে আল্লাহ দুইটা সন্তান দিলেন বড় সন্তানের নাম ইস ছোট সন্তানের নাম ইয়াকুব যমজ দুইটা সন্তান আল্লাহ তারে দিয়েছিলেন বড় সন্তানের নাম ইস ছোট সন্তানের নাম ইয়াকুব এই ইয়াকুবের আরেক নাম ছিল ইজরাইল ইয়াকুব আলাইহিস সালামের আরেক নাম ছিল ইজরাইল এই ইয়াকুব আলাইহিস সালামের বংশধরদেরকে বনু ইসরাইল বনি ইসরাইল বলা হতো বনি ইসরাইল বলা হতো তাদেরকে বনি ইসরাইল ইসরাইল কোন দেশের নাম না ইসরাইল হলো একটা বংশের নাম এই বর্তমান ইসরাইল ওই ইসরাইল না বর্তমান হলো ইহুদি ইসরাইল বর্তমান এইগুলোই ব্রিটিশদের বানানো ইসরাইল এটা আল্লাহর কোরআনের ইসরাইল না কথা বলেন ঠিক কি না কোরআনের ইসরাইল না এটি ব্রিটিশদের বানানো ইসরাইল মনোযোগ দিয়ে ইসহাক আলাইহিস সালাম আল্লাহর কাছ থেকে দুইটা বেটা পাইল বড়জন ইস ছোটজন ইয়াকুব তো বড়জনকে ইসহাক আলাইহিস সালাম খুব আদর করতেন ছোটজনকে তার মা খুব আদর করতেন এরকম হয় বাবা অনেক সময় একটা ছেলের বেশি মোহাব্বত করে মা একটা করে এরকম হইতে পারে ফ্যামিলির ভিতরে হয় কিন্তু কাউকে কোন সন্তানকে কেউ ছোট করে দেখে না সবাই কি মোহাব্বত করে কিন্তু একটু টান বেশি থাকে যেমন ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফকে বেশি ভালোবাসতেন যেহেতু নবী হবে তো যাই হোক ঈসা আলাইহিস সালাম ইসরে খুব মোহাব্বত করতেন তো ঈসা আলাইহিস সালাম অন্ধ হয়ে গেল বয়সের তারণায় উনি চোখে দেখতেন অন্ধ হয়ে গেছে একদিন ইসকে বলতেছে বেটা আমার তো একটু ভালো খাইতে মন চাইছে তুমি একটু বন থেকে একটা হরিণ শিকার করে আমার জন্য একটু ভালো খাবারের ব্যবস্থা করো আমি তোমার জন্য দোয়া করব এখন মা ঈসা আলাইহিস সালামের স্ত্রী ঈসের মা চিন্তা করতেছে আল্লাহ নবী তো দোয়া করবে এই দোয়াটা ইয়াকুবরে পাওয়াইতে মা এখানে একটু সালাকি করি কি সালাকি ঈস চলে গেছে জঙ্গল ইয়াকুব আলাইহিস সালামকে মা ডাক দেখে ইয়াকুব রে আজকে একটা সুবর্ণ সুযোগ রে দোয়া পাইতে হলে এক কাজ কর তাড়াতাড়ি ভালো নাদুস নুদুস দেখে দুইটা ছাগল জবাই করিয়ে তোর আব্বার জন্য ফিরাই টিরাই করিয়ে রুটি টুটি মানে ভালো খাবার টাবার ইন্তজাম করে তোর বাবার সামনে নিয়ে যা
যদি খাওয়ায় মন ভরাইতে পারোস তোর আব্বা দোয়া করে দিবে কাজ হয়ে যাবে সে নবী দোয়া করলেই কবুল হয়ে যাবে হযরত ইসহাকের বিবি ইয়াকুবের মা ইয়াকুবের সহযোগিতা করলেন ছাগল জবাই করে ইয়াকুব আলাইহিস সালাম রান্না বান্না করে বাবার সামনে নিয়ে গেছেন ইয়াকুব জিজ্ঞেস করলেন বেটা তুমি কে বলে আপনার ছেলে আপনার জন্য সুন্দর খাবার দাবার নিয়ে আসছি বাবা খান ইয়াকুব আলাইহিস সালাম ইসহাক আলাইহিস সালাম খাইতে লাগলেন খাওয়া শেষ হয়ে যাওয়ার পরে বলতেছে বেটা আমার কাছে আসো দোয়া করব যখন কাছে গেছে হযরত ইসহাক আলাইহিস সালাম গায়ে হাত দিলেন ইসের শরীরের মধ্যে বড় বড় পশম ছিল হাত দেওয়ার পরে লক্ষ্য করলেন শরীরের ভিতরে পশম পাওয়া যায় কিন্তু ইয়াকুবের গায়ে পশম ছিল না ইয়াকুবের মা ওই ছাগলের চামড়াটা ইয়াকুবের গার উপরে বসাই দিয়ে দিছে যে জারে বেটা তোর আব্বা তো চোখে দেখে না তোর গায়ে হাত দিলে যাতে বুঝতে পারে তুই ইস আজকে তোর দোয়া দিয়াই দিয়েছি দাঁড়া ইয়াকুব আলাইহিস সালাম সামনে যে বসছেই ইসহাক আলাইহিস সালাম গায়ে হাত দিয়ে বলতেছে বেটা তুমি কে আমারে খাওয়াইলা এত সুন্দর খাবার আমি তোমার জন্য দোয়া করব তখন ইয়াকুব আলাইহিস সালাম কয় আব্বা জান আপনার ছেলে তখন ইসহাক আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন বেটা রে কণ্ঠের ভাষায় তো আমার ইসের কথা কণ্ঠ মনে হয় না এটা তো আমার ইয়াকুবের কণ্ঠ মারহাবা কর জমজলে কি কণ্ঠ তার এক না ইসহাক আলাইহিস সালামের কাছে ধরা পড়ে গেছে বেটা রে তুই তো ইয়াকুব কণ্ঠ তো ইয়াকুবের মতো কিন্তু গায়ে পশম কে আল্লাহু আকবার ওই যে মা করছে কি ছাগলের চামড়া রে সুন্দর করে গার উপর বসাই দিছিল তোর আব্বা ধরলে যত বুঝে তুই তোর গায়ে তো পশম কিন্তু কণ্ঠ তো ইয়াকুবের কাব্বা ভালো জিনিস খাওয়াইছি আমার জন্য দোয়া করে দেন তুমি বেটা যেহেতু আমার আগে খাওয়াইছো আমি তোমার জন্য দোয়া করে হাত তুলে বলে রব আমার ছেলেকে তুমি নবী বানায় দাও একসাথে জোরে কন্যা মারহাবা আমার ছেলেরে নবী বানাও অনেক রিজিকের মালিক বানাও বিরাট তার একটা বংশ দাও বিরাট বংশ দিও এই সেই বংশ ইসরায়েল ইসহাক আলাইহিস সালাম দোয়া করছিলেন বরকতের জন্য এই জন্য ইসরায়েল বংশ বিরাট আর এই বংশে 70,000 নবী আল্লাহ পাঠিয়েছে ইসহাকের দোয়া আল্লাহ এই বংশে অনেক নবী পাঠায় আর বিরাট বড় বংশ বানাই দিও তার বংশকে তুমি বিরাট বড় লম্বা বানাও অ্যাটেনশন তো দোয়া টোয়া নিয়ে ইয়াকুব আলাইহিস সালাম চলে ইস হরিণ শিকার করে খাবার টাবার রান্না বান্না করে বাবার সামনে নিয়ে এসে বলতেছে আব্বা এই যে আপনার জন্য খাবার আছে বেটা তুমি বেটাকে চোখে দেখে না বলে আমি আপনার ইস কও কি তাহলে আগে কি আসছিল ইয়াকুব বলে হ্যাঁ আব্বা তাহলে ইয়াকুব আপনার খাওয়াই টাই দোয়া নিয়ে চলে গেছে আব্বা আল্লাহর কসম করে কইতেছি ও আমার দোয়া নিয়ে চলে গেছে ওরে পাইলে আমি খুন করে ফেলি আগের যুগের মানুষ বাবারে খুশি করার জন্য কত চেষ্টা করত আর এখন আমরার দেশে হইছে বাপ মারে না জানে ইয়া সলিমের মাইয়ে বাগাই নিয়ে চলে গেছে এ কথা কর না কেন ও আরেক বেড়ির বাগাই নিয়ে যাইয়া ও সুখ তালাশ করতে কিয়ামত পর্যন্ত সুখ খুঁজলেও সুখ পাওয়া যাবে না কি কথা কর না কেন সুখ নাই রে সুখ পরাণের পাখি এটা গেলে তো খুশি সুখে নাহি রে সুখ পরাণের পাখি দুই তিন বিয়া কইরা কুমিল্লাতে থাকি আমার সুখ নাই রে যত সুখ তারা শুরু কাজ হবে না আগের যুগে বাবারে খুশি করার জন্য ছেলেদের কত কুয়াল চেষ্টা ছিল একসাথে বলবেন না মারহাবা এখনকার কোন অন্ধ বাবা যদি ছেলের কাছে খাবার চায় দূর বুঝে মানুষ মরে না কানা হয়ে গেছে খাবার লোভ গেছে না কি কথা কর না কেন এই কথা ছেলে বলতে আপনি অন্ধ হয়ে দেখেন প্যারালাইসিস রোগে ঘরে পড়ে দেখেন বাস্তবতা থেকে বলছি আপনি অন্ধ হয়ে দেখেন প্যারালাইসিস রোগে ঘরে পড়ে দেখেন
ছেলের কাছে ভালো কিছু খাইতে ছেলেকে বুড়া মরে না হলো বুড়া হয়ে গেছে খালি খাইতে মন চায়। আর আগের যুগের মানুষগুলি বাবাকে খুশি করার জন্য হরিণ শিকার করার জন্য চলে গেছে, বাপ খাইতে চাইছে ভালো জিনিস খাওয়াইতে। একসাথে বলা যাবে না মারহাবা?